এটা কি পাঁচু বাবার স্মরণে মেলা হয় সেই অনেক আগে থেকে? অনেক আগে থেকে আমরা ছোটবেলায় যে আইছি তো নৌকা যেন খিচুড়ি দেন। এটা কি মাজারে মানত করার জন্য এগুলা নিয়ে মানুষজন যায়, এই জন্য তোমরা এখানে বিক্রি করতে বসছো? এটা তোমরা প্রত্যেক মেলায় বা প্রত্যেক বছর বসো? এই বছর প্রথম তুমি বসছিলা এখানে। আচ্ছা, বিক্রি টিক্রি হচ্ছে ভালো? আমরা এখন খরার চরে আসছি, এটা হচ্ছে ধামরাইয়ের মধ্যে পড়ছে। এখানে যে পাঁচু বাবার যে দরবার শরীফ মানে মাজার, সেখানে কিন্তু বেশ একটা জমজমাট অবস্থা, কারণ এখানে কিন্তু মেলা চলছে। এই পাঁচু বাবার স্মরণে প্রতি বছর মেলা হয় 24 দিন ব্যাপী, দেখতে পাচ্ছেন। এখানে কি প্রতিদিন এরকম আসর বসে? প্রতি বৃহস্পতিবার বছর তো একবার মেলা হয়। হ্যাঁ হ্যাঁ, এক মাস থেকে পড়ায় এসে এক মাস একভাবেই। আচ্ছা, আর প্রতি বৃহস্পতিবারে? প্রতি বৃহস্পতিবারে এখানে আসর বসে, ভক্তিমূলক গান। হ্যাঁ, ভক্তিমূলক গান প্রতি বৃহস্পতিবারে। বাবা, মেলা হয় যে মেলা উপলক্ষে প্রায় এক মাস ডেলি। দর্শক দেখছেন, এখানে পাঁচু বাবার দরবার শরীফে ভক্তিমূলক গান হচ্ছে। এখানে প্রতি বছর মেলা হয় পাঁচু বাবার স্মরণে, এবং এই মাজারে অনেক লোক এসে থাকে, এবং মঙ্গলবার প্রতি মঙ্গলবার এরকম ভক্তিমূলক গান হয়, এবং যে কেউ এসে এখানে গান করতে পারে। এবার কি জমজমাট হয়েছে মেলায়, মানুষজন আসছে নাকি? গত বছর কি ভালো ছিল? দেখতে পাচ্ছেন নানা ধরনের দোকান দুই সাইডেই। এই যে ছোটবেলার যে জিনিসপত্র, হ্যাঁ, বাচ্চাদের যে খেলনা, আপনাদের এখানেই তো বাসা? এই মেলাটা তো প্রতি বছরই চলে। এবার কি লোকজন কম এই মেলায় নাকি? কাকা, এবার বিক্রি টিক্রি কেমন হয়েছে? ভালো হয় নাই? এবার বিক্রি টিক্রি হয়েছে কাকা? ভালো, এইবার কি লোকজন অনেক কম না মেলায়? এবার কয়দিন হইল মেলা? 5-7 দিন হইছে নাকি আছে? বাসা কোথায় তোমার? বাজার কি এই মেলা কি সারা রাত খোলা থাকবে নাকি 1-1.5 পর্যন্ত? 1.5 পর্যন্ত। এখানে ভাই কোন মিষ্টিটা সব থেকে বিখ্যাত, মানে এই অঞ্চলের বিখ্যাত কি কি আছে? না, আমরা তো জানি মনে করেন যে কুমিল্লার রসমালাই বিখ্যাত, এই অঞ্চলের যে প্রসিদ্ধ সবাই চেনে রসমালাই এই অঞ্চলে। আচ্ছা, খরার চর কেন নাম হয়েছে এই জায়গাটা? না, চরা ছিল এখানে, সম্পূর্ণটা চরা ছিল। এটা কোন নদীর চর ছিল? নদীতে কি এমন স্রোত আছে? পানি আছে। আর এই যে কি বাজারের নাম বললেন? পাঁচু ফকিরের মেলা। পাঁচু ফকিরের মেলা, এই মেলা উপলক্ষে তো এই দোকানপাট আবার তো উঠে যাবে সব। হ্যাঁ, দিনে কত
টুকু জিলাপি ভাজেন আপনি? ছয় মন প্রত্যেক দিন এই মেলা উপলক্ষে আপনার ভাজা লাগে? রানিং এর সময় এত ব্যথা কেন কমে? এটার নাম কি? তিলাকদমা বলে। তিলাকদমা। আর এই এক একটা নাম বলেন তো? এটা কদমা, শুধু কদমা বলে। শুধু কদমা। এটা চিনির শাস। সবকটা একটু টুকরো মেরে দিতাম। এটা হলো ধানের কই। এর কই বলে থাকে। আর তারপর চলে বিন। এটা এটা নাম কি এই বাতাসার? গুড়ের বাতাসা। কি তুমি কিছু বলবা? এখানে রান্না বান্না করেন, এখানেই খাওয়া দাওয়া করেন? মানে তার মানে যতদিন মেলা চলে ততদিন এখানে আপনারা থাকেন? এই যে সেখানে ধার মারেন কে? এখানে আপনি সারা রাত থাকবেন নাকি বন্ধ করে বাসায় যাবেন? এখানেই ঘুমাবেন? একটা দুইটার দিকে বন্ধ হবে? মৌ নারায়ণ মতো। আপনি এই অঞ্চল এই মেলা সম্পর্কে কিছু বলতে পারেন? আচ্ছা, আমাদের এই এটা হইলাম পাশু বাবাজির মেলা। দীর্ঘ প্রায় 100 বছর যাবৎ এই মেলা অতিবাহিত হয়ে আসছে। আপনারা ছোট থেকেই দেখে আসছেন? আমরা ছোট থেকে দেখছি এবং কি আমার বাপ দাদাও ছোট কাল থেকেই দেখছে। মানে বংশ পরম্পরা ঐতিহ্যবাহী একটা মেলা বলতে পারেন। সাত পুরুষ, সাত পুরুষ অটোমেটিক চলে গেছে, অষ্টম পুরুষ রানিং। যাই হোক, আমরা প্রতি বছরের ন্যায় এই মিষ্টির দোকান দিয়ে থাকি, আবার দিছি, ইনশাল্লাহ আপনারা আসবেন। এই মিষ্টির দোকানের নাম কি? সজীব মিষ্টান্ন ভাণ্ডার। কত তারিখ থেকে শুরু হয় এই মেলা? এটা হলো বাংলা মাসের হিসাবে বাংলা পূর্ণিমাতে, মাঘী পূর্ণিমাতে শুরু হয়। 15 দিন 20 দিন এক মাস ব্যাপী থাকে। এই বছর হয়তো করোনার কারণে এটা একটু অল্প। বাংলা কোন মাস তাইলে পড়তেছে? মাঘী পূর্ণিমাতে, মাঘ মাসে, মাঘ মাসে, মাঘ মাসের শেষ চাঁদের পূর্ণিমাতে। বাহ, তাহলে ওই সময়টা দর্শক আপনারা চলে আসবেন এখানে খরার চরে। এটা তো ধামরাইয়ের মধ্যে পড়ছে, আপনারা চলে আসবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের এই পরিবেশ। ধন্যবাদ আপনাদের সবাইকে।